বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভালো আছো। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আজ আমি আলোচনা করব সেট তত্ত্বের যে অনুশীলনীটা 2.1 এর। সব আলোচনার শেষে আজ পর্ব নম্বর 5-এ উপনীত হয়েছি। এই পর্ব 5-এ থাকছে 10 থেকে 12 নং, সেখানে থাকছে একটি সৃজনশীল এবং সবগুলো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ডাকযুক্ত অঙ্ক। অর্থাৎ কিছু কথা থাকবে, এটার উপর ভিত্তি করে আমাদেরকে অঙ্কগুলোর অ্যান্সার করতে হবে, যেটাকে আমরা পাটিগণিতের মতোই বলে দিই যে এই অঙ্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা অনেকেই জানে না, তারা হয়তো আজ শিখবে এবং জানবে। তো এখন কথা হচ্ছে কি বা এমন গুরুত্বপূর্ণ কথা যেটা তোমরা জানো না, ঠিক আছে? আলোচনা করলেই বোঝা যাবে সেই কথাটার কতটুকু সত্যতা আছে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এন্ড 556কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা বুঝতে গেলে প্রাথমিক কিছু আলোচনা আগে করা দরকার। তো সেই আলোচনাটা কি হচ্ছে, কোনো একটি সংখ্যা খেয়াল করে দেখো, আমরা 12 নিলাম, এটাকে যদি আমরা ভাগ করে দেই ধরো 29, তাহলে 224 5 নামলো। এই প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা দুইটি সংখ্যা দেওয়া আছে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে ভাগশেষটা যদি 5, আমরা এখানে এই এই অঙ্কটার জন্য ভাগশেষ কত 5, তো এই সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি 5, যেটা হলো সেই সংখ্যাটা ভাগশেষ সাধারণত ভাজকের থেকে ছোট হবে। এই কথাটার গুরুত্ব ঠিক এই জায়গাটায়, যখন আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করব তখন 31 অবশিষ্ট থাকতে হবে, তাহলে ওই ভাজকগুলো অবশ্যই 31 এর থেকে বৃহত্তর হতে হবে, না হলে 31 ভাগশেষ থাকতে পারে না, ঠিক কি না? অবশ্যই ঠিক। তাহলে এই কথাটুকু আমাদের খুবই জরুরি ছিল এই অঙ্কটির জন্য, কারণ হচ্ছে ভাগশেষটার থেকে অবশ্যই তার ভাজক যেটা ভাগ করব আমরা সেটা অবশ্যই বেশি হতে হবে। তাহলে আমরা কি লিখব, টেকনিকটা হচ্ছে এরকম, এই যে দেখো থাকে পর্যন্ত আছে, এই পর্যন্ত যা আছে এটুকু সেম লিখে ফেলবা। অবশিষ্ট থাকে, সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং এই ভাগশেষটাকে সাধারণত কি করতে হয়, মাইনাস করতে হয় বা কত হবে 513 ও 556 মাইনাস 31 বা 52 দেন 5 এর। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা গুণনীয়ক বের করে নিব। তাহলে এর গুণনীয়ক করলে আমরা কি পাব, থ্রি দ্বারা যাবে 105 35 7 525, থ্রি দ্বারা 175, 5 দ্বারা 3
তিন পাঁচ পনেরো, পাঁচ পয়সা পঁচিশ, পাঁচ পয়সা পঁচিশ, তিন পাঁচ পনেরো, ষোলো সতেরো, পাঁচ সাতা পঁয়ত্রিশ। তাহলে কি হচ্ছে, ওয়ান ফাইভ সমান ওয়ান ইন্টু, গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে থ্রি হান্ড্রেড ফাইভ, তারপরে আমরা এখানে কত পাচ্ছি, থ্রি পাচ্ছি, তাহলে ওয়ান হান্ড্রেড ফাইভ, দেন ফোর সম্ভব না, তাহলে ফাইভ ইন্টু সাত নং তেষট্টি, তারপর সিক্স সম্ভব না, সেভেন, পাঁচ নং পঁয়তাল্লিশ, দেন আমরা নাইন পাচ্ছি, পাঁচ সাতা পঁয়ত্রিশ, দেন আমরা তিন পাঁচ পনেরো পাচ্ছি ইন্টু টোয়েন্টি ওয়ান। এখানেও তাই ফাইভ টু ফাইভ ইকুয়াস টু ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ, থ্রি ইন্টু ওয়ান সেভেন্টি ফাইভ, ফোর সম্ভব না, ফাইভ ইন্টু একটা ফাইভ বাদ দিলে তিন পাঁচ পনেরো, সাত পনেরো একশো পাঁচ, তারপরে আমরা এখান থেকে সেভেন পাচ্ছি, তিন পঁচিশে পঁচাত্তর, তারপর আমরা এখান থেকে কি পাচ্ছি, পাঁচ পাঁচা পঁচিশ, তিন পনেরো, তিন পাঁচ পনেরো ইন্টু পাঁচ সাতা পঁয়ত্রিশ, তারপর পাচ্ছি আমরা একুশ ইন্টু পাঁচ পাঁচা পঁচিশ। তাহলে আমরা থ্রি হান্ড্রেড ফিফটিনের একটি মা আমরা যে মৌলিক যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা বের করলাম। এখন এই গুণনীয়ক থেকে উপরের লেখাটি যদি এখানে একটু সংকুলান হওয়ার কারণে একটু মুছে দিতে হচ্ছে, আমরা লিখব একত্রিশ অপেক্ষা বড়, এখানে মনে করি কথাটা আমরা দিয়ে দেই, একত্রিশ অপেক্ষা বড় থ্রি হান্ড্রেড ফিফটিনের গুণনীয়কের সেট আমরা ধরে নিলাম এ, যেটার মানগুলো হবে থার্টি ফাইভ, ফর্টি ফাইভ, সিক্সটি থ্রি, ওয়ান হান্ড্রেড ফাইভ, দেন থ্রি হান্ড্রেড ফিফটি, একত্রিশ অপেক্ষা বড় ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভের গুণনীয়কের সেট ধরে নিলাম আমরা বি, থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ, ওয়ান হান্ড্রেড ফাইভ, ওয়ান সেভেন্টি ফাইভ, দেন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ। এখন কথা হচ্ছে, এরপরে কথা বলছে যে এদের সেট নির্ণয় করো, এদের সেট মানে কি বোঝায়, এখানেও একটা পয়েন্ট আছে, কারণ সেট তো আমরা এ ইউনিয়ন বিও নিতে পারি, এ ইন্টারসেকশন বিও নিতে পারি, এখন রাইট হবে কোনটা, প্রশ্নটা আরেকবার পড়ে দেখি আমরা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা কে ভাগ করলে পূর্তিক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে, এই যে এবং কথাটি আছে খেয়াল করো, তার মানে কি, এবং কোনটার জন্য ব্যবহার করা হয়, দেখো ইন্টারসেকশনের জন্য কিন্তু এবং ব্যবহার করা হয়, কারণ সেটা ওই সংখ্যাকেও একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ওই সংখ্যাকেও একই সংখ্যা দিয়ে ভাগ করে থার্টি ওয়ান থাকতে হবে, তাহলে এবং লাগবে অবশ্যই। তাহলে আমরা সুতরাং নিম্ন সেট এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি বোঝায়, অবশ্যই কমন মান বোঝায়, তো কমন মান এখান থেকে সরাসরিও নেওয়া যেতে পারে, অথবা তোমরা লিখেও দিতে পারো থার্টি ফাইভ, ফর্টি ফাইভ, সিক্সটি থ্রি, ওয়ান হান্ড্রেড ফাইভ, থ্রি হান্ড্রেড ফিফটিন, আর বি এর মান হচ্ছে থার্টি ফাইভ, সেভেন্টি ফাইভ, ওয়ান হান্ড্রেড ফাইভ, দেন ফাইভ হান্ড্রেড, ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ, ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ, আর হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ। তাহলে সেখান থেকে কী আসতেছে, নিশ্চয়ই থার্টি ফাইভ, আর কি আসতেছে ওয়ান হান্ড্রেড ফাইভ, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমরা কেন ইন্টারসেকশন সেট দিয়ে করলাম আশা করি সেটা বুঝেছি, এই অঙ্কটার মধ্যে দুইটি পয়েন্ট আমাদের বি কেয়ারফুলভাবে মনে রাখতে হবে যাতে আমরা এই অঙ্কটি সহজে বুঝতে পারি।
কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভিয়ান চিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমত অবশ্যই একটি ভিয়ান চিত্র দেব তাহলে ভিয়ান চিত্রটি যদি আমরা দেই ভ্যান চিত্র হয়ে গেল ভ্যান চিত্রকে আমরা সার্বিক সেটকে ইউ দ্বারা সূচিত করলাম কথা বলছে ফুটবল এবং ক্রিকেট তাহলে একটা ফুটবল দিব আর অংশ একটা ক্রিকেটের তাহলে ফুটবলকে এফ দ্বারা সূচিত করো আর ক্রিকেটকে সি দ্বারা তাহলে এইখানে পি কিউ আর অ্যান্ড এস মানে যে ছেদ করা সেটা বিভক্ত হয়েছে তাহলে কয়টা নিঃসচ্ছেদ এখানে দেখতে পাচ্ছি আমরা পি কিউ আর এস আর এফ আর সি হলো এফ তে ফুটবল সি তে ক্রিকেট এইখানে আমাদের খেয়াল করতে হবে যে মোট শিক্ষার্থী কত 30 জন তাহলে আমরা মনে করি ভ্যান চিত্রে মোট শিক্ষার্থীর 30 জন শিক্ষার্থী সেট সেট ইউ এবং ফুটবল ও ক্রিকেট পছন্দ কারীর সেট যথাক্রমে কথার অর্থ বোঝায় প্রথমটির জন্য প্রথমটি দ্বিতীয়টির জন্য দ্বিতীয়টি বা অন্যান্য মান তাহলে এফ ও সি দ্বারা নির্দেশ করে বা সূচিত করা হয় তো যাই হোক ফলে ভেন চিত্রটি একটি চারটি নিঃসেদ সেটে বিভক্ত হয় আচ্ছা যা পি কিউ আর ও এস দ্বারা সূচিত করা হয় ওকে এখন বর্ণনা আমাদের শেষ হয়ে গেল তাহলে আমাদের প্রশ্ন ছিল দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী ফুটবলে আছে কত 20 দুইটি খেলায় আছে 10 জন দেন কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না আর 15 জন আছে কিসে ক্রিকেটে তাহলে আমরা কি লিখব সুতরাং ফুটবল পছন্দকারী কতজন ফুটবল পছন্দকারী n of u set equals to 30 n of খেয়াল করতে হবে f intersection c মানে দুইটা খেলাই পছন্দ করে 10 জন তাহলে শুধু এই দুইটা পাওয়ার পর আমাদের খেয়াল করতে হবে শুধু ফুটবল পছন্দকারী সংখ্যা তাহলে শুধু ফুটবল পছন্দকারীর সংখ্যা উভয়টাতে দেখো 10 তাহলে 20-10 কারণ আমি একটা গল্প বলি তোমরা মনে করো ক্লাসরুমের বেশ কয়েকজন শিক্ষার্থী 15 জন 20 জন যাই হোক 30 জনে হতে পারে তার মধ্যে কেউ ফুটবল পছন্দ করে কেউ ক্রিকেট পছন্দ করে আবার কেউ দুইটাই পছন্দ করে এখন এই দুইটার সংখ্যাটা ওই ফুটবলের মধ্যে থেকেও থাকতে পারে
ক্রিকেটের মধ্যে থেকেও থাকতে পারে, কিন্তু যারা কোনো খেলাই খেলে না সে ফুটবলেও থাকবে না, ক্রিকেটেও থাকবে না, উভয় খেলায়ও থাকবে না। তাহলে আমরা শুধু যখন বের করব তখন এই উভয়ে যেটা থাকবে সেটা মাইনাস হবে, এটা মনে রাখবে। বাট দশজন সুতরাং, এবং শুধু ক্রিকেট পছন্দ করে তাদের কত হবে, 15 থেকে 10 মাইনাস হবে, 15 মাইনাস 10 বা 5 জন। এখন কথা ছিল যে কোনো খেলাই পছন্দ করে না, তার মানে এইখানকার যে পয়েন্টের মধ্যে থাকবে, দেখো এই যে বৃত্তটা, এটা 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 খেয়াল করতে হবে, এইটা উভয়টা আছে, তাহলে এই অংশটার মধ্যে এই 10 জন কিন্তু বাদ যাবে, তাহলে শুধু এখানে কত পাওয়া যাচ্ছে, 5, আর এখানে পাওয়া যাচ্ছে 10। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, কোনো খেলাই পছন্দ করে না এমন সংখ্যা কোথায় হবে, সেখানে আমরা এখানে যদি লিখি একটু যে কোনো খেলাই পছন্দ করে না, তাহলে সুতরাং কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা কি হবে, টোটাল শিক্ষার্থী 30 জন, সেখান থেকে আমরা 10 জন শুধু ফুটবল করে, আর 10 জন উভয়টাই পছন্দ করে, আর 5 জন কোনোটাই পছন্দ ক্রিকেট পছন্দ করে, তাহলে 30 - 25 = 5, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে 30 জনের মধ্যে শুধু ফুটবল 10 জন, উভয়টাই 10 জন, আর 5 জন শুধু ক্রিকেট, তাহলে বাকি থাকে কি, এই ফাঁকা সেটগুলো, এই ফাঁকা সেটগুলোই হবে আমাদের 5 জন ওখানে পড়বে। এবার প্রশ্ন যদি আমরা চিন্তা করি, 12 নং ক বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে, 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল। তার মানে এবার ফাঁকা সেটে গেছে, তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, এটা হচ্ছে একটা, ধরো প্রথমটা আমাদের বাংলা সাবজেক্ট, তারপরে সাবজেক্টটা হচ্ছে আমাদের ইংরেজি সাবজেক্ট, তাহলে এটা বি ধরো আর এটা ধরো ই, এইখানে বলা হয়েছে 65 আর এখানে বলা হয়েছে 48, আর এইখানে বলা হয়েছে আমাদেরকে উভয় বিষয়ে ফেল করেছে 15 জন, তার মানে ফাঁকা সেটের মধ্যে পড়বে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের বের করার নেই, সমস্যা নেই, খেয়াল করে দেখো এই অংশটা যদি জানি, এইটা জানি, এই ফাঁকাগুলো জানি, তাহলে এই অংশটা পাবো না, পুরো অংশ থেকে যদি এই জানা অংশগুলো বাদ দেই তাহলে ফাঁকা অংশগুলো পাওয়া যাবে। তাহলে কি হচ্ছে, ভ্যান চিত্রে মনে করি, আচ্ছা ভ্যান চিত্রে মনে করি, ভ্যান চিত্রে 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং আগের সেম বর্ণনা, বাংলায় পাস, বাংলায় ও ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট যথাক্রমে 2 ও 3 ফলে ভ্যান চিত্রটি PQROS চারটি নিঃচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে বা নির্দেশ করে। যাই হোক, এই হচ্ছে আমাদের
এই বর্ণনাটুকু। এখন আমরা আসব খ নাম্বার অংশে। খ নাম্বারে তোমরা এখানে ভেনচিত্র দিতেই পারো, দেওয়ার পরে কি বলছে দেখো। ক এর ভেনচিত্র থেকে এইভাবে কিন্তু লিখতে পারো, থেকে আমরা এন অফ ইউ সেট পাচ্ছি আমরা টোটাল 100 জন শিক্ষার্থী, হ্যাঁ, আর বি পাচ্ছি আমরা কত দেখো, শুধু বি যদি আমরা চিন্তা করি, আর উভয়টা কত, এন অফ উভয় বলতে হচ্ছে বি ইন্টারসেকশন ই, কয়জন 48 জন। আর যখন বাদ যাবে উভয়টাতে থাকবে না এরকম অংশ কয়জন, অর্থাৎ আমরা এটাকে আরেকটা দিয়ে সূচিত করে পারি, এবং এন অফ বি সেখান থেকে যদি আমরা দুইটাতেই নাই এরকম কোনো উভয়টাতে নেই, এটা হোল প্রাইম দিয়ে দেখাতে পারি 15 জন। তো আসলে এত কিছু না হলে সমস্যা নেই, আমরা অন্য নিয়মও করতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের যে এখান থেকে আমাদের প্রশ্ন চেয়েছে শুধু বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীর সংখ্যা, তাহলে বাংলায় পাস শিক্ষার্থী কতজন, বাংলায় পাস শিক্ষার্থী কত হবে, 65 আছে তাই না। এখন শুধু বাংলায় পাস শিক্ষার্থী কত হবে, এই 65 থেকে 48 বাদ দিতে হবে, হ্যাঁ উভয়টা বাদ দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে কত হচ্ছে 17। এখন দেখো আমাদের কিন্তু বলছে শুধু ইংরেজি, তাহলে আমরা এই এই দেখো এই অংশটা জানি, খেয়াল করো এই যে এই অংশটা আমরা জানি, হ্যাঁ এই অংশটা আমরা জানি, এটা জানি, এই ফাঁকা পুরোটা জানি, কোনটুকু জানি না শুধু এটুকু। তাহলে আমরা লিখবো শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থী কত হবে, টোটাল শিক্ষার্থীকে আগে ধরতে হবে 100 মাইনাস এই ঘরটার কত হয়েছে আমাদের 17, এটা কত 48 দেন 15, তাহলে এটা যোগ হবে, তাহলে 17 প্লাস 48 প্লাস 15 তাহলে কত হলো 100 মাইনাস 80 13 17 6 7 8, ওকে তাহলে টোটাল হলো 20 জন। তাহলে এই 20 জন শিক্ষার্থী হচ্ছে আমাদের শুধু ইংরেজিতে পাস, আর শুধু বাংলায় হচ্ছে 17 জন। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা বুঝতে পেরেছি অংশ। এখন তাহলে কি কি বের হলো একটু যদি আমরা গ নাম্বারকে একটু খেয়াল করে দেখি, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল দেওয়াই আছে, তাহলে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেটকে আমরা ধরে নেই, গুণনীয়ক সেট সমূহ হবে এ, আর উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট আমরা হবে কত, বি। তাহলে আমরা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা কত, উভয় বিষয়ে পাস শিক্ষার্থী কয়জন 48, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী 15, ওকে। এইটার আমরা কি করব, লসাগু একটু আগে যে নিয়মে অঙ্ক করিয়েছিলাম আমি, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি 48 সমান 1 × 48, 2 × 24, 3 × 16, দেন 4 পাওয়া যাবে, 4 × এই জায়গা থেকে 4 বাদ দাও তাহলে 12, আর কি পাওয়া যাচ্ছে 6 × 8, আর দরকার নেই 15 = 1 × 15, তাহলে 3 × 5। তাহলে আমাদের বলা হয়েছে উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুইটি সংযোগ সেট, সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে আমরা এটার গুণনীয়কও পেলাম, কিন্তু প্রশ্ন খেয়াল করতে হবে মৌলিক গুণনীয়ক, তাহলে মনে করি 48 এর মৌলিক গুণনীয়ক
अंकर सेट ए द्वारा सूचित करी तेल मौलिक गुणनियोगगुलो कोथाय टू ख्याल कर देखो थ्री आर क्यों होते पारे ना टू एंड थ्री आर कत फिफ्टीन एर मौलिक गुणनियोग सेट बी समान थ्री एंड फाइव एखान थेके सुतरां सेट जदि आमरा बोली तेल संयोग सेट जदि लिखे दाओ संयोग सेट माने होच्छे ए यूनियन बी ए यूनियन बी माने कि सब मान नीते होबे ताले टू थ्री फाइव टू थ्री फाइव। तो प्रिय शिक्षार्थीरा आशा करछि तोमरा बुझते पेरेछो अंकगुलो। तो तोमरा जारा घरे बसे आछो पढ़ाशुना एखोनो करछो ना तादेर जोन्नो खुबई दुःखजनक आर जारा करछो तादेर जोन्नो शुभकामना आर जारा करछो ना एखोनो शुरू करो समय जतटुकु गेछे गेछे एखोन शुरू करते पारो। तो जाइ होक प्रिय शिक्षार्थीरा आज ए पर्यन्तई तोमादेर सामने थेके बिदाय निते होच्छे। ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।